হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন ধরেই আমাদের কোনো বড় ভিডিও পোস্ট করা হচ্ছিল না, শুধু শর্ট ভিডিওই পোস্ট করছিলাম। এই কিছুদিন ধরে বড় ভিডিও সেরকম করা হচ্ছে না, তো আজকে আমরা আবার নবদ্বীপ যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা আজকে সেখানে গিয়ে কী কী করছি না করছি, আজ আমরা সারাদিন কী করব, কোথায় যাব, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো পুরোটা, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমাদের ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও ছাড়ি পরে নোটিফিকেশনটি তোমার ফোনে পৌঁছে যায়। তো আজকে আমরা নবদ্বীপ যাচ্ছি, আমি আর পূজা দি। সেখানে কিছু দরকার আছে আমাদের, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা কি করছি না করছি সেগুলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আগের ভিডিওতে আমি নবদ্বীপের যে পোড়ামাতলা জায়গাটি দেখিয়েছিলাম তোমাদের, তো সেখানে আগের দিন আমরা পুজো দেব ভেবেছিলাম, কিন্তু কোনো কারণে আমরা পুজো দিতে পারিনি। তো আজকে আমরা প্রথমেই নবদ্বীপের পোড়ামাতলায় যাব, আর সেখানে গিয়ে আমরা পুজো দেব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমরা বাড়ির থেকে বেরোবো, আর আমরা কিসে যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখতে থাকো, আর এই যে আমাদের
ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো হঠাৎ করে এখানে নবদ্বীপে কাকির সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের কাকিমা, কাকিমা আসবে জানতাম না, কাকিমা আগে থেকে কিছু বলেনি, তো আমরা চলে আসার পর ওরা এসছে। তুমি কখন এসছো? আগে বললে তো একসাথে আসা হতো। ঠিক আছে, কাকা বাড়ি চলে। তো এরপর দেখো আমরা নবদ্বীপ পরমাতলায় পৌঁছে গেছি। আমি, পূজাদি, কাকিমা আর এই যে আমাদের একটা বুনি, কাকিমার মেয়ে, ওকে তোমরা অনেকেই প্রায় চেনো। আমরা যখনই কোনো চ্যালেঞ্জের ভিডিও বানাই বা শর্ট ভিডিওতেও, কিছু কিছু ভিডিওতে ওকে নেওয়া হয়। তো এখন আমরা পুজো দেব। এই যে আমি পুজোর ডালা নিচ্ছি। তো এরপর আমরা যাব পুজো দেব, তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করব। তো তারপরে কি করি না করি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমি মালা নিতে গেছি। আর পূজাদি পাশের দোকান থেকে নিচ্ছে, ও এখনও এখানে আসেনি, এবার আসবে। তো দেখো পূজাদি চলে এসেছে, এবার আমরা মন্দিরে ঢুকছি। তোমরা দেখো এটা হচ্ছে আমাদের পরমা মায়ের মন্দির। মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরে যেহেতু অনেক ভিড় থাকে, তো সেরকম হয়তো আমাদের দেখতে পাচ্ছি না। তো দেখো এবার আমরা পুজো দেব। প্রথমে আমি পুজো দিলাম, তারপর পূজাদি পুজো দিল, আর ভিডিওটি এখন করছে আমাদের কাকিমা। কাকিমার সাথে হঠাৎ করেই দেখা। কাকিমা সকালে একবার বলেছিল যে কাকিমাও যাবে, তো তখন ওদের যাবে ঠিক ছিল না। তো নবদ্বীপে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেল। তারপর এখানে দেখো আমরা মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছি মন্দিরের পাশেই। তো এখানে দেখো মোমবাতি ধূপ সব জ্বালানো হয়ে গেছে আমাদের। আমি আবার মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। আর এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। তো এবার দেখো আমরা একটা ঘড়ির দোকানে চলে গেছি, আমার একটা ঘড়ি নেবার ছিল তাই। তো এর মাঝেও আমরা অনেক কিছু করেছি যেগুলো ক্যামেরায় তোলা হয়নি, তো পরে আবার কোনো সময় তোমাদের দেখাবো। তো আমরা আবার দেখো স্টেশনে চলে এসেছি। আর আগের দিন তোমাদের একটা হোটেলের কথা বলেছিলাম নবদ্বীপে, আমরা যখনই আসি ওই হোটেলেই ভাত খাই। তো সকালবেলা না খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে পুজো দেব বলে, তো সেই কারণেই আমরা আবার সেই হোটেলে চলে এসেছি। আর আজকে হোটেলে প্রচণ্ড ভিড় ছিল, তো এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার ট্রেনে উঠে চলে এসেছি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমরা স্কুটিতে করে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর পূজাদি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিল যে আমরা আবার বাড়ির দিকে চলে এসেছি। তো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।